হাই স্টুডেন্টস দিস ইজ ডক্টর অভিজিৎ দত্ত দিস ইজ মাই কন্ট্যাক্ট নাম্বার তো টুডেজ টপিক ইজ প্যাকিং অফ অ্যাটমস ইন সলিড দিস ইজ দ্য বেসিক রিপ্রেজেন্টেশন অফ এ সলিড অ্যান্ড দিস আর দ্য স্পেয়ার ভিতরেরগুলো হল স্পেয়ার তো স্পেয়ার ইজ এ রিপ্রেজেন্টেশন অফ অ্যাটমস অর পার্টিকল সলিডে যে পার্টিকল অথবা অ্যাটম থাকে এগুলো স্পেয়ার দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে ঠিক আছে তো এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা স্পেয়ার একটা আরেকটার সাথে প্যাক হয়ে আছে অথবা অ্যাটাচড হয়ে আছে হ্যাভিং ক্লোজ ডিস্টেন্স দেখো দুটো অ্যাটমের মধ্যে ডিস্টেন্স কিন্তু খুবই ক্লোজ নেই বলতেই চলে ঠিক আছে তো দিস ইজ নোন অ্যাজ প্যাকিং প্যাকিং অফ অ্যাটমস ওকে তো এখানে আমরা দেখব হাউ প্যাকিং ওকারস ইন সলিড অ্যান্ড হোয়াট আর দ্য টাইপস অফ প্যাকিং প্যাকিং কত প্রকারের হতে পারে এবং প্যাকিং সলিডের মধ্যে কীভাবে হতে পারে ঠিক আছে তো দিস ইজ ক্লোজ প্যাক স্ট্রাকচার ফার্স্ট টপিকটা হলো ক্লোজ প্যাকড স্ট্রাকচার তো দিস ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ এ সলিড এখানে দেখো দ্য প্যাকিং ইজ ভেরি ক্লোজড মিনস অ্যাটমগুলো একটা আর একটা খুব ক্লোজ ডিস্টেন্সে আছে ক্লোজ মিনস দেয়ার ইজ ন ডিস্টেন্স বিটুইন দ্য অ্যাটমস ওকে ইন সলিডস দ্য কনস্টিটুয়েন্ট পার্টিকলস আর ক্লোজ প্যাক্ট সলিডে কী হয় যে অ্যাটম অথবা পার্টিকল থাকে এগুলো একটা আরেকটা সাথে খুব ক্লোজলি অ্যাটাচ হয়ে থাকে লিভিং দ্য মিনিমাম ভ্যাকেন্ট স্পেস এমনভাবে অ্যাটাচ হয়ে থাকে যাতে ওদের মধ্যে কোনো ভ্যাক্যান্ট স্পেস থাকে না এই জন্যই ওরা খুবই ক্লোজলি একটা অ্যাটম আর একটা অ্যাটমের সাথে অ্যাটাচড হয়ে থাকে দিজ আর অল অ্যাটমস যেগুলোকে স্পেয়ার দিয়ে দেখানো হয়েছে ঠিক আছে সার্কল স্পেয়ার সার্কেল ঠিক আছে তো দেয়ার আর থ্রি টাইপস অফ প্যাকিং প্যাকিং জেনারেলি তিন ধরনের হয় ক্লোজ প্যাকিং ইন ওয়ান ডাইমেনশান দিস ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ ক্লোজ প্যাকিং ইন ওয়ান ডাইমেনশান মনে করো দিস ইজ দ্য এক্স এক্সিস এক্স এক্সিসে সব অ্যাটমগুলোকে আমরা একটা আরেকটার সাথে রাখছি তো এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা অ্যাটম একটা আরেকটার সাথে খুব ক্লোজলি প্যাক হয়ে আছে বাট ইট ইজ ইন দ্য ওয়ান ডাইরেকশান মানে অনলি সিঙ্গল একটাই ডাইরেকশান দেখো একটা লাইন ঠিক আছে একটা লাইন অথবা একটা র বলা যায় ওদেরকে তো একটা রতে যদি অ্যাটমসগুলো একটা একটার সাথে অ্যাটাচড হয়ে থাকে তো দিস ইজ কলড ক্লোজ প্যাকিং ইন ওয়ান ডাইমেনশন তো দেয়ার ইজ অনলি ওয়ান ওয়ে অফ অ্যারেঞ্জিং স্পেয়ার্স ইন এ ওয়ান ডাইমেনশনাল ক্লোজ প্যাকড স্ট্রাকচার দ্যাট ইজ টু অ্যারেঞ্জ দ্যাম ইন এ র অ্যান্ড টাচিং ইচ আদার তো ওয়ান ডাইমেনশনে যদি আমরা স্ট্রাকচারকে সাজাতে চাই তাহলে একই রকমের সাজাতে পারবো এইরকম অ্যাক্সিসের মধ্যে বা একটা রোতে অ্যাটমগুলোকে একটা আর একটা সাথে অ্যাটাচ করে রাখতে পারবো ঠিক আছে তো ইফ দ্য অ্যাটমস আর অ্যাটাচড অর প্যাকড ইন সিঙ্গল ডাইরেকশান ওর সিঙ্গল রো ইট ইজ নোন অ্যাজ ক্লোজ প্যাকিং ইন ওয়ান ডাইমেনশন নাও সি অল অ্যাটমস এই দুটো অ্যাটমকে ছেড়ে দাও কেন কি ওদের সাথের অ্যাটমগুলো আমি রিপ্রেজেন্ট করিনি এই পিকচারে তো ইউ জাস্ট সি দ্য মিডল পার্ট অফ অ্যাটমস এখানে দেখো প্রত্যেকটা অ্যাটম দুটো অ্যাটমের সাথে অ্যাটাচড হয়ে আছে এই অ্যাটমটাও এই অ্যাটম এবং এই অ্যাটমের সাথে অ্যাটাচড হয়ে আছে তার মানে এই অ্যাটমের কোর্ডিনেশান নাম্বার হলো যে টু সিমিলারলি এই অ্যাটমের কডিনেশান নাম্বার টু তার মানে ইচ অ্যাটম ইন ক্লোজ প্যাকিং ওয়ান ডাইমেনশনাল সিস্টেম হ্যাভ কোর্ডিনেশন নাম্বার টু কেন কি প্রত্যেকটা অ্যাটম দুটো নাইবারিং অ্যাটমের সাথে অ্যাটাচড অথবা প্যাক হয়ে আছে ঠিক আছে তো দ্য কর্ডিনেশান নাম্বার অফ এভরি অ্যাটম ইজ টু ইন ক্লোজ প্যাকিং স্ট্রাকচার তো আমরা দেখতে পারলাম ওয়ান ডাইমেনশনে কী হয় একটা রথে অ্যারেঞ্জ থাকে অ্যাটম হ্যাভিং ক্লোজ প্যাকড এবং ওদের কর্ডিনেশান নাম্বার থাকে টু ঠিক আছে যাচ্ছি আমরা নেক্সট স্লাইডে ক্লোজ প্যাকিং ইন টু ডাইমেনশন তো আগে দেখেছিলাম ক্লোজ প্যাকিং ইন ওয়ান ডাইমেনশন একটা রথে আছে এখন মনে করো এরকম যদি প্রচুর রো আমরা একটা আরেকটার পরে নিয়ে যাই ঠিক আছে তো ইট ফর্মস দেখো প্রচুর রো এটা একটা র আগে যেটা র ছিল দিস ইজ দ্য ধরে নাও দিস ইজ এ দিস ইজ এ দিস ইজ অ্যানাদার এ দিস ইজ এনাদার এ দিস ইজ এনাদার এ ওকে তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইউ জাস্ট সি দ্যাট টু ডাইমেনশনাল ক্লোজ প্যাক স্ট্রাকচার ক্যান বি জেনারেটেড বাই স্টেকিং অর প্লেসিং দ্য রোজ অফ ক্লোজ প্যাকড স্পেয়ার্স ক্লোজ প্যাকড স্পেয়ার্স দিস ইজ দ্য রোজ অফ রো অফ ক্লোজ প্যাকড স্পেয়ার তো এরকম যদি প্রচুর রো আমরা নিয়ে একটা আরেকটার সাথে অ্যাটাচ করি তো ইট ফর্মস টু ডাইমেনশনাল ক্লোজ প্যাকিং অ্যারেঞ্জমেন্ট তো দে আর টু ওয়ে দুইটা ওয়েতে আমরা এরকম টু ডাইমেনশনাল ক্লোজ প্যাকিং করতে পারবো দিস ইজ দ্য এক্সাম্পল অফ ওয়ান ওয়ে মনে করো দিস ইজ এ এ টাইপ অফ রো তো এখন যদি আমরা সেকেন্ড আরেকটা রো এর উপরে এমনভাবে বসাই যাতে একটা এই যে লেখা আছে এখানে দ্য সেকেন্ড রো বি প্লেসড ইন কন্টাক্ট উইথ ফার্স্ট ওয়ান সাচ দ্যাট দ্য স্পেয়ার অফ দ্য সেকেন্ড রো আর এক্স্যাক্টলি অ্যাভাব দোজ অফ দ্য ফার্স্ট রো এখানে দেখো এই দিস ইজ দ্য রো ওর উপরে যখন আমরা আরেকটা রো বসাচ্ছি ঠিক এক্স্যাক্টলি উপরেই আছে এই স্পেয়ারের উপরে এই স্পেয়ার এই স্পেয়ারের উপরে এই স্পেয়ার এই স্পেয়ারের উপরে এই স্পেয়ার তো ঠিক সেরকম যখন তিন নম্বর একটা রো বসাচ্ছি এটাও সেমভাবে ওরিয়েন্টেড আছে তো এখানে দেখো ভার্টিক্যালিও সেম ওরিয়েন্টেড আছে হরাইজেন্টালিও ওরা সেইম ওরিয়েন্টেড আছে ঠিক আছে তো ইফ দ্য লোয়ার লেয়ার ইজ এ টাইপ এটাও হবে এ এটাও হবে এ এটাও হবে এ তো দিস আর এ এ এ অ্যারেঞ্জমেন্ট ঠিক আছে এবং এখানে প্রত্যেকটা অ্যাটম দেখো এই অ্যাটমটা কটা অ্যাটমের সাথে অ্যাটাচড আছে এই অ্যাটমটা এই যে অ্যাটমটা দিস ইজ অ্যাটাচড উইথ দিস অ্যাটম দিস অ্যাটম দিস অ্যাটম দিস অ্যাটম রেড কালার পয়েন্ট করা আছে দেখো ঠিক আছে তো দিস অ্যাটম ইজ অ্যাটাস্ট উইথ ফোর নাইবারিং অ্যাটম সিমিলারলি এই অ্যাটমটাও দেখো ভিতরে অ্যাটমটা ভালো করে নোটিস করো দিস অ্যাটম ইজ অ্যাটাস্ট উইথ দিস 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 অ্যান্ড দিস এভরি অ্যাটম ইজ অ্যাটাচড উইথ ফোর অ্যাটমস তো কোঅর্ডিনেশন নাম্বার অফ এভরি অ্যাটম ইন টু ডাইমেনশনাল এ এ এ টাইপ অফ সিস্টেম ইজ ফোর ওকে অ্যান্ড ইফ ইউ জয়েন্ট দ্য সেন্টার অফ ইস নাইবারিং স্পেয়ার যদি তুমি যতটা ওই যে অ্যাটমের নাইবারে যতটা অ্যাটম আছে ওর প্রত্যেকটা সেন্টারকে তুমি যদি অ্যাড করো ইট ফর্মস স্কোয়ার তো দিস ইজ নৌন অ্যাস স্কোয়ার ক্লোজ পেকিং ইন টু ডাইমেনশন তো এখানে আমরা দেখতে পারলাম টু ডাইমেনশনে কী হয় প্রত্যেকটা রো একটা আরেকটার সাথে আমরা অ্যাটাচ করছি তো এই সিস্টেমে যে সিস্টেমকে বলা হচ্ছে সব রোতে এ এ এ সেম এখানে একটার উপর আরেকটা বসাচ্ছি সিমিলার ওয়েতে ঠিক এক্স্যাক্টলি অ্যাভাব ঠিক এক্স্যাক্টলি অ্যাবাভ তো এখানে কি হচ্ছে প্রত্যেকটা অ্যাটমের কোর্ডিনেশন নাম্বার ইজ ফোর এবং প্রত্যেকটা নাইবারিং অ্যাটমস যে আছে অ্যাটমের চারিদিকে যে নাইবারিং অ্যাটম আছে ওদের সেন্টারকে যোগ করলে ইট ফর্মস স্কোয়ার তো দিস ইজ নোন অ্যাস ক্লোজ পেকিং স্কোয়ার স্কোয়ার ক্লোজ পেকিং ইন টু ডাইমেনশনস দিস ইজ ওয়ে ওয়ান ওয়ে ওয়ান অফ ক্লোজ পেকিং ইন টু ডাইমেনশনস টু ডাইমেনশন সিস্টেমে ক্লোজ প্যাক করতে গেলে দুইটা পদ্ধতি আছে বা দুটা ওয়ে আছে একটা হলো এ এ এ টাইপ তো এখানে আমরা দেখছি স্কোয়ার ক্লোজ প্যাকিং বনছে এবং ওদের কোঅর্ডিনেশন নাম্বার হলো গে অ্যাটমের চার দিস ইজ দ্য ওয়ে টু দ্য সেকেন্ড ট্রো মে বি প্লেসড অ্যাবভ দ্য ফার্স্ট ওয়ান ইন এ স্টেগার্ড ম্যানার সা্চ দ্যাট ইটস পেয়ার ফিট ইন দ্য ডিপ্রেশন অফ দ্য ফার্স্ট রো মনে করো দিস ইজ দ্য এটা হলো এ ঠিক আছে দিস ইজ দ্য এখন ডিপ্রেশনের মানে কি ডিপ্রেশনের মানে হলো দেখো এই দুটো স্পেয়ারের মধ্যে একটা গ্যাপ আছে ঠিক আছে জাস্ট ইউ সি এই দুটো স্পেয়ারের মধ্যে একটা গ্যাপ আছে এই যে এই যে ভেকেন্টটা এই যে ভয়েডটা ভয়েড অথবা ভেকেন্ট বলে এইটাকে দিস ইজ কল ডিপ্রেশন এই জায়গাটাকে বলছে ডিপ্রেশন ঠিক আছে ওখানে আমরা যদি এমনভাবে অ্যারেঞ্জ করি যে এই ভয়েডের মধ্যে আরেকটা স্পেয়ার বসানো হয়েছে দেখো আগে ঠিক এইটার উপরে ছিল আরেকটা একটা স্পেয়ার ঠিক এইটার উপরে এখন এই স্পেয়ারটা এখানে বসানো হয়েছে তো দেখো দিস ইজ দ্য ফার্স্ট লাইন এ ভয়েডে বসাচ্ছে এই দুটার মিডিলে যে পয়েন্ট মানে মিডিলে যে ডিপ্রেশন বলা হচ্ছে ঠিক আছে এই জায়গাতে বসানো হচ্ছে এখন এইভাবে যদি অ্যারেঞ্জমেন্ট হয় দেখো এই লেয়ার এই রো এবং এই রোটা সমান নয় তো দিস ইজ নেমড এস এ দিস ইজ নেমড এজ বি জাস্ট লুক এখন তিন নম্বর লেয়ারটা যখন আবার এই দুটা ডিপ্রেশনের মধ্যে বসানো হচ্ছে তো এই লেয়ারটা তিন নম্বর লেয়ারটার এক নম্বর রটা সেম তিন নম্বর যে রটা আর এক নম্বর রটা সেম ইফ দিস ইজ এ দিস ইজ বি দেন থার্ড ইজ এগেইন এ চার নম্বরটা কী হবে আবার ডিপ্রেশনে যখন বসাচ্ছে বসানো হয়েছে দিস ইজ এগেইন বি তো দিস ইজ এ বি এ বি রিপ্রেজেন্টেশন তো এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা অ্যাটম কটা অ্যাটমের সাথে অ্যাটাচড হয়ে আছে দিস atom ইজ attached with দিস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দিস অ্যাটম ইজ অ্যাটাচড with ওয়ান টু দেখো এই অ্যাটমের কথা বলছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স হেক্সাগন সিক্স ইজ হেক্সাগন এখন এই অ্যাটমের চারিদিকে যে নাইবারিং এটম আছে সবটির সেন্টার যদি আমরা অ্যাড করি তো ইট ফর্মস এ হ্যাক্সাগন তো আমরা বুঝতে পারলাম সেকেন্ড ওয়ে যেটা এটা হয় এবি এ বি টাইপ এ টাইপ বি টাইপ ঠিক আছে এবি এ বি টাইপ এবং কোথায় বসানো হচ্ছে প্রথম লেয়ারে ডিপ্রেশনে বসানো হচ্ছে ঠিক আছে ক কোন পজিশনে আগে যেটা ছিল এক্স্যাক্টলি এবাব এক্স্যাক্টলি একটা স্পেয়ারের এভাবে বসানো হয়েছে এখন একটা স্পেয়ারের স্টেগার্ড কন্ডিশন স্টেগার্ডে বসানো হয়েছে স্টেগার্ড মেনার স্টেগার্ড ম্যানার মানে দুটোর মধ্যে দুটোর মধ্যে যে জায়গাটা থাকে ওই ঠিক জায়গার মধ্যে বসানো হয়েছে এই যে দুটোর মধ্যে যে এই যে জায়গাটা আছে ঠিক এখানে বস আগে যেমন প্রথম ক্ষেত্রে ঠিক এটার উপরে বসানো হয়েছিল কিন্তু দ্বিতীয়টার ক্ষেত্রে ঠিক এইটার এই জায়গায় বসানো হয়েছে ঠিক আছে তো কোর্ডিনেশন নাম্বার অফ অ্যাটম ইজ সিক্স ইন এ বিএ টাইপ অফ সিস্টেম তো দিস ইজ দ্য টু ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্ট একটা হলো গিয়ে এইটা এ এ আর একটা হলো গিয়ে এবি ঠিক আছে তো এখানে লেখা আছে দেখো ইট হ্যাজ বিন সিন ইন ফিগার দ্যাট ইন ইস্ট লেয়ার দেয়ার আর সাম ভয়েডস মানে ভয়েড মানে এমটি স্পেস দিস আর ট্রায়াঙ্গুলার ইন শেপ দ্য ট্রায়াঙ্গুলার ভয়েডস আর অফ টু ডিফারেন্ট টাইপস ইন ওয়ান রো দ্য অ্যাপেক্স অফ দ্য ট্রায়েঙ্গলস আর পয়েন্টিং আপওয়ার্ডস অ্যান্ড ইন নেক্সট লেয়ার ডাউনওয়ার্ড এখানে তোমরা নোটিস করো এবি এ বি টাইপে ভয়েড মানে ওই যে ফ্রি স্পেসটা এম টি যেখানে কিছু নেই দেখো এখানে একটা দিস ইজ এ ট্রাঅ্যাঙ্গল ট্রায়েঙ্গল কেন জাস্ট নোটিস তিনটা স্পেয়ার আছে তিনটা স্পেয়ার ইজ এ ট্রায়েঙ্গল জাস্ট এই স্পেয়ারটা দেখো এই স্পেয়ারটা দেখো এই স্পেয়ারটা দেখো তিনটা স্পেয়ারের মিডিলে যে ভয়েডটা হয়েছে দিস ইজ এ অ্যাঙ্গেল ওকে তো ঠিক এইটার উপরে দেখো আরেকটা ট্রাইঙ্গেল আছে এই তিনটা স্পেয়ার ওয়ান টু থ্রি তিনটার মধ্যে যে গ্যাপটা আছে এটাও একটা ট্রাইঙ্গেল কিন্তু কিন্তু এটার মুখটা দেখো উপরের দিকে অ্যাপেক্স অ্যাপেক্স মানে এই যে পয়েন্টিং পয়েন্টিংটা হলো কি উপরের দিকে কিন্তু এটার পয়েন্টিং হলো নিচের দিকে মানে ট্রায়াঙ্গুলার ভয়েড হয় ইন কেস অফ টু ডাইমেনশনাল প্যাকিং কিন্তু ভয়েটের মধ্যেও একটার অ্যাপেক্স থাকে উপরের দিকে একটার অ্যাপেক্স থাকে নিচের দিকে এই যে অ্যাপেক্স তো এখানে বলা হয়েছে ইন দিস অ্যারেঞ্জমেন্ট দেয়ার ইজ এ ল্যাস ফ্রি স্পেস অ্যান্ড দিস প্যাকিং ইজ মোর এফিসিয়েন্ট দ্যান দ্য স্কোয়ার ক্লোজ প্যাকিং ইন দিস অ্যারেঞ্জমেন্ট দেয়ার ইজ লেস ফ্রি স্পেস এখানে দেখো ফ্রি স্পেসের খুব কম এই যে গ্যাপিংসটা আছে খুব কম তুমি অন্যদিকে যাও এখানে দেখো গ্যাপিংসটা বেশি গ্যাপিংসের ডায়ামিটারটা বেশি দেখো বেশি দেখা যাচ্ছে এই যে এমটি স্পেসটা কিন্তু এই অ্যারেঞ্জমেন্টে এবি এবি টাইপ অ্যারেঞ্জমেন্টে দেখো এমটি স্পেসের ডাইমেনশান এবং রেডিয়াসটা খুব কম খুব ছোটো ঠিক আছে তো এখানে বলা হয়েছে প্রত্যেকটা স্পেয়ারের ছটা স্পেয়ারের সাথে কন্ট্যাক্ট আছে মানে কোর্ডিনেশন নাম্বার সিক্স এবং প্রত্যেকটা নাইবারিং ওই যে একটা অ্যাটমের সাথে ছটা স্পেয়ার কোর্ডিনেটার আছে না তো প্রত্যেকটা স্পেয়ারের যদি আমরা সেন্টারকে অ্যাড করি ইট ফর্মস হ্যাকসাগন তো ইট ইজ নোন অ্যাস টু ডাইমেনশনাল হ্যাক্সাগনের ক্লোজ প্যাকিং আগেরটা ছিল টু ডাইমেনশনাল স্কোয়ার ক্লোজ পেকিং এ এ এ টাইপ নাও ইট ইজ টু ডাইমেনশনাল হ্যাকসাগন ক্লোজ প্যাকিং ওকে দিস ইজ দ্য ওয়ে টু তো এখানে আমরা দেখতে পারলাম এখানে কি আছে এখানে যে স্পেসটা হয় ভয়েট যেটা হয় এটা খুবই ওর রেডিয়াসটা খুব কম দেন দ্য এ এ এ টাইপ এ এ এ টাইপের যেটা ভয়েটটা হয় এটা রেডিয়াসটা বেশি ঠিক আছে আরেকটা জিনিস আমরা দেখতে পারলাম এই যেটা ভয়েট হচ্ছে দিস ইজ নোন এস ট্রায়েঙ্গলার ভয়েট এখানে দেখো অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ট্রাইঙ্গল মানে ত্রিভুজ ঠিক আছে এই দেখো ত্রিভুজ মানে তিনটা বল আছে এখানে তিনটা সার্কুল আছে তিনটা সার্কুলের মধ্যে একটা ত্রিভুজ এখানে আরেকটা ত্রিভুজ তো এটার এপেক্সটা এপেক্স মানে এরকম পয়েন্টিংটা আপওয়ার্ড আর এটার ক্ষেত্রে পয়েন্টিংটা হলো গিয়ে ডাউনওয়ার্ড তো আমরা দেখতে পারলাম দিস ইজ দ্য ওয়ান ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্ট যেখানে একটা আরেকটার সাথে একটা এক্সিস এবং একটা রো আকারে আছে যেখানে ওর কোঅর্ডিনেশন নাম্বার হলো গিয়ে অ্যাটমের টু এটা হলো গিয়ে টু ডায়মেনশনাল অ্যারেঞ্জমেন্ট একটা রোর সাথে আরেকটা রো লাগানো আছে অ্যাটাচ করা আছে একটা আরেকটার উপরে ঠিক এক্স্যাক্টলি উপরে ঠিক আছে এটার কোর্ডিনেশন নাম্বার হলো চার এবং এই পয়েন্ট চারটা যোগ করলে এই অ্যাটমের যে চারটা অ্যাটমের সাথে কানেক্টেড আছে এটা যোগ করলে হয় স্কোয়ার দিস ইজ স্কোয়ার ক্লোজ প্যাকিং এটা হলো গিয়ে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং এবি টাইপ আগেরটা ছিল এ এ এ টাইপ ঠিক আছে ভয়ের যেটা এখানে এবি বি টাইপের সৃষ্টি হচ্ছে এই ভয়েটের রেডিয়াসটা খুবই অল্প খুবই ছোট এ টাইপে এই যে গ্যাপিংসটা বেশি বুঝতে পেরেছ তো এখানে কি হয়েছে ট্রায়াঙ্গুলার ভয়েট একটার এপেক্স হয়েছে আপওয়ার্ড একটার এপেক্স হচ্ছে ডাউনওয়ার্ড কোর্ডিনেশন নাম্বার সিক্স দেখো এই অ্যাটমটা ছটা এটমের সাথে কানেক্টেড অ্যান্ড এই ছটা সেন্টার যদি আমরা অ্যাড করি ইট ফর্মস হ্যাকসাগন নাও আমরা দেখে আমরা দেখলাম ক্লোজ পেকিং ইন ওয়ান ডাইমেনশান ক্লোজ পেকিং ইন টু ডাইমেনশন নাও ইউ সি ক্লোজ পেকিং ইন থ্রি থ্রি ডাইমেনশান ওকে তো ওয়ান ডাইমেনশানে আমরা দেখেছিলাম রোজ এটা আছে রো ইজ ইন ওয়ান ডাইমেনশন কয়েকটা রকে আমরা একসাথে বসাচ্ছি তো টু ডাইমেনশানে কি হয়েছে টু ডাইমেনশানে দিস ইজ এ কালেকশন অফ রজ এটাকে আমরা বলছি একটা লেয়ার তো এইরকম মনে করো দিস ইজ ওয়ান লেয়ার এরকম যদি প্রচুর লেয়ার আমরা একসাথে বসাই যেমন এই জায়গাটা দেখো দিস ইজ ওয়ান লেয়ার দিস ইজ সেকেন্ড লেয়ার দিস ইজ থার্ড লেয়ার এরকম প্রচুর আছে তো মনে করো এই যে লেয়ার দিস ইজ এ রিপ্রেজেন্টেশন অফ টু ডাইমেনশন এইটার উপরে আমরা এটাকে বসাচ্ছি আবার এই দুটা বসানোর পরে আবার ওইটার উপরে আবার বসাচ্ছি কিভাবে বসাচ্ছি ঠিক এই স্পেয়ারের উপরে এই স্পেয়ার বসাচ্ছি মানে ঠিক অ্যাবাব এক্স্যাক্টলি অ্যাবাব জাস্ট ইমাজিন করো এই যে লেয়ারটা আছে ঠিক এই লেয়ারের উপরে আমরা এই লেয়ারটা বসাচ্ছি এই যে টোটাল লেয়ারটা এমনভাবে বসাচ্ছি যাতে এই এটা এই এর উপরে থাকে ঠিক আছে তো আবার এটার উপরে এইটা বসাচ্ছি এইরকম প্রচুর লেয়ার আমরা বসিয়ে যাচ্ছি বসানোর পরে কি হচ্ছে ইট ফর্মস দিস টাইপ অফ থ্রি ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্ট যখন বসাচ্ছি ইট ফর্মস থ্রি ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্ট এই দেখো নিচের লেয়ার ঠিক হেড ওর হেডের উপর আরেকটা ওর হেডের উপর আরেকটা ঠিক আছে অল রিয়েল স্ট্রাকচারস আর থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার জেনারেলি যে সলিড যে হয় সলিডের ক্ষেত্রে প্রত্যেকটা সলিডই জেনারেলি প্র্যাকটিক্যালি থ্রি ডাইমেনশনাল থাকে ঠিক আছে টু ডাইমেনশনাল বা ওয়ান ডাইমেনশনাল হয় না জেনারেলি জেনারেলি থ্রি ডাইমেনশনালি হয় ঠিক আছে দে ক্যান বি অপ্রেন্ট বাই টেকিং টু ডাইমেনশনাল লেয়ার্স ওয়ান অ্যাভ দ্য আদার আমরা দেখেছি এই থ্রি ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্টটা ফর্ম হয় এই যে লেয়ারগুলো একটা আরেকটার উপর বসিয়ে ঠিক আছে থ্রি ডাইমেনশানাল ক্লোজ প্যাকিং ফ্রম টু ডাইমেনশনাল স্কোয়ার ক্লোজ প্যাক লেয়ার একটু আগে দেখেছি দিস ইজ দ্য স্কোয়ার ক্লোজ প্যাক তো এইরকম যদি প্রচুর লেয়ার আমরা একসাথে নেই যেমন এখানে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি দিস ইজ দ্য স্কোয়ার ক্লোজ প্যাক প্রচুর লেয়ার আমরা একসাথে নিচ্ছি ইট ফর্মস দিস টাইপ অফ থ্রি ডাইমেনশনাল সিস্টেম

হোড়াইজন্টাল অ্যারেঞ্জমেন্ট এবং ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট সেম দেখো সেম লাইনেই আছে ওরা ওকে ক্লিয়ার তো দিস ইজ দ্য ক্লোজ পেকিং অ্যারেঞ্জমেন্ট ইন থ্রি ডাইমেনশন ইজ ফর্মড হোয়ান স্কোয়ার ক্লোজ প্যাকড লেয়ারস আর প্লেসড ওয়ান ওভার দ্য এনান্দার এই যে লেয়ার আছে এইটার উপর এই লেয়ার এইটার উপর এই লেয়ার দিজ আর অল স্কোয়ার স্কোয়ার ক্লোজ প্যাক ঠিক আছে তো টু ডাইমেনশনাল দেয়ার আর টু টাইপস অফ প্যাকিং একটা হয়েছে স্কোয়ার একটা হয়েছে হেক্সাগন নাও উই আর টেকিং অ্যাবাউট স্কোয়ার আমরা এখন স্কোয়ার নিয়ে বলছি ঠিক আছে তো স্কোয়ার নিয়ে বসালে এইরকম একটা থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার ফর্ম করবে সিমিলারলি মে প্লেস যখন আমরা একটা আরেকটার উপর আরেকটা লেয়ার দেবো ঠিক এইভাবে সেকেন্ড লেয়ারটা যেভাবে দিয়েছি এইভাবে ঠিক আছে তো আলটিমেটলি দেখুন নিচের লেয়ারকে যদি তুমি এ বলছো ঠিক আছে সেকেন্ড লেয়ারটাও এ হবে থার্ডটাও এ হবে ঠিক আছে তো দিস ইজ অলসো এ এ এ টাইপ আগেরটা এ এ টাইপ ছিল টু ডাইমেনশনাল এখন এ এ সব সেম দেখো নিচের যে লেয়ার টোটাল লেয়ারটাকে আমরা এ বলছি সেকেন্ড লেয়ারটাও এ হবে থার্ড লেয়ারটাও এ হবে তো দিস ইজ এ এ টাইপ ঠিক আছে আর এখানে দেখো কিউবিক একটা অ্যারেঞ্জমেন্ট হয়েছে মানে এই দেখো এই যে চারটা স্পেয়ার আছে ওর চারিদিকে নাইবারিংয়ে আরও চারটা স্পেয়ার আছে যে তোমরা যদি চারটা চারটে অ্যাড করো উপরের চারটা নিচের চারটা এইট দিস ইজ ফর্ম এ কিউব ঠিক আছে সো এই কিউবটা হলো ওর প্রিমিটিভ এই স্ট্রাকচারের প্রিমিটিভ সেল ওকে তো আমরা দেখলাম কিভাবে আমরা স্কোয়ার কিভাবে আমরা এই যে স্কোয়ার ক্লোজ প্যাকিং স্ট্রাকচারকে নিয়ে কিভাবে আমরা থ্রি ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্ট করতে পারবো ঠিক আছে এখন আমরা দেখছি থ্রি ডাইমেনশনাল ক্লোজ প্যাক স্ট্রাকচার ক্যান বি জেনারেটেড বাই প্লেসিং টু ডাইমেনশনাল হ্যাক্সাগনেল প্যাকড লেয়ার্স ওয়ান ওভার দ্য আদার একটু আগে আমরা দেখেছি আমরা কিভাবে কিছু সংখ্যক স্কোয়ার ক্লোজ প্যাক স্কোয়ার ক্লোজ প্যাক মানে সব লেয়ার সেম এইটা এ এ টাইপের একটা লেয়ার দিস ইজ ওয়ান লেয়ার একটা লেয়ার আরেকটা লেয়ারের উপরে বসাচ্ছি ঠিক এরকম আরেকটা লেয়ার সেকেন্ড লেয়ারের উপর বসাচ্ছি প্রচুর লেয়ার একটা আরেকটার উপরে বসাচ্ছি মানে এমনভাবে বসাচ্ছি যাতে এটার এ এইটার উপরে থাকে এইটা আবার সেকেন্ড লেয়ারের এর উপরে থাকে এখন আমরা দেখবো এই যে হেক্সাগোনাল যে সিস্টেম আছে এরকম হেক্সাগোনাল প্রচুর লেয়ার নিয়ে আমরা কীভাবে ঠিক একটু আগে যেটা দেখেছিলাম স্কোয়ার লেয়ার নিয়ে কিভাবে আমরা থ্রি ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্ট করেছি এখন দেখবো এই হেক্সাগনের লেয়ার নিয়ে কিভাবে আমরা থ্রি ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্ট বানাবো তো ইউ জাস্ট সি দিস ইজ দ্য রেড লাইন এটা দেখো ডার্ক এখানে দেখো দুটা স্পেয়ার আছে একটা হয়েছে লাইট রেড সার্কেল একটা হয়েছে ডার্ক ডিপ তো তোমরা যেটা লাইট সার্কেল যেটা এখন মনে করো লাইট সার্কেলটা নেই তো প্রথম জাস্ট দেখো ডিপ সার্কলগুলো আছে ঠিক আছে যেটাকে আমরা লেয়ার এক্স বলছি ঠিক আছে এখন দেখো ডিপ সার্কুল আমরা যখন হেক্সাগনের লেয়ারে যাব দেখো এই লেয়ারের মধ্যে একটা গ্যাপ আছে এখানে ট্রায়াঙ্গল ট্রায়াঙ্গল ভয়েড আছে আমরা বলেছিলাম ট্রায়াঙ্গল ভয়েড ট্রায়াঙ্গুলার ভয়েট তো মনে করো শুধু এখন ডিপ কালারের রেড সার্কুলগুলো আছে এই যে লাইটটা নেই লাইট সার্কুলটা এখন নেই জাস্ট মনে করো লাইট সার্কুলটা নেই শুধু আছে ডিপ রেড সার্কলটা উপরের যেটা এই যে লেয়ার এক্সটা আছে শুধু এখানে যে এই টিটা টিটা এখন ছাড়ো এই যে ট্রায়াঙ্গুলার যে ভয়েট ছিল আগে যেটা বলেছিলাম ট্রায়াঙ্গুলার ভয়েট এখন মনে করো আমি এমন একটা লেয়ার বসাবো এইটার উপরে যাতে ট্রায়াঙ্গুলার ভয়েটটা ঢেকে যায় তো এই যে ট্রায়েঙ্গুল মনে করো তিনটা বল একসাথে বসানো আছে হয়েছে জাস্ট সেকেন্ড পিকচারে যাচ্ছি মনে করো ওই যে ব্লু কালারের তিনটা বল আছে একসাথে বসানো তো এখানে তো একটা গ্যাপ আছে এই গ্যাপটা দেখো উপরের দিকেও ভয়েট মানে কি উপরের দিকেও খোলা পেছন দিকেও খোলা তো এখন আমি এই ভয়েডটাকে ডাকবো উপরের ভয়েডটাকে ডাকবো তাহলে আমি কী করব এই স্পেয়ারটা ঠিক এই ট্রায়াঙ্গুলার যে ভয়েড আছে এইটার উপরে বসিয়ে দেবো ঠিক আছে তো দেখো ওই যে লাইট কালার যেটা ঠিক ওই যে দেখো তিনটা ডিপ সার্কুল আছে শুধু এই জায়গাটা ভাবো বা এই জায়গাটা ভাবো তিনটা দিস ইজ ওয়ান দিস ইজ টু এবং দিস ইজ থ্রি তিনটা ডার্ক সার্কুল আছে ঠিক আছে ডার্ক সার্কুলের মধ্যে একটা ভয়েড আছে টি নামটা এখন ছেড়ে দাও টি নামটা এখন ভেবো না ঠিক আছে একটা ভয়েড আছে এবং পিছনের যে সার্কুলগুলো মানে খুব লাইট সার্কুল যেগুলো আছে এগুলো এখন ধরো না ঠিক আছে তো একটা ভয়েড আছে তো এই ভয়েডটাকে ঢাকার জন্য আমি সার্কুল প্লেস করছি প্রত্যেকটা ভয়েডকে এখন আসছে লাইট সার্কুলগুলা তো দিস ইজ দ্য সেকেন্ড লেয়ার লেয়ার ওয়াই তো যখন আমি সেকেন্ড সার্কুলগুলা প্লেস করছি তখন আগে ট্রায়াঙ্গল যেটা ছিল ভয়েট কেন ছিল কেন কি তিনটা সার্কুল ছিল শুধু ট্রায়াঙ্গল ছিল কেন কি এখানে দেখো তিনটা সার্কুল এই ভয়েটটা কেন ফর্ম হয়েছিল দিস ইজ ওয়ান দিস ইজ টু দিস ইজ থ্রি এখন ঠিক এই জায়গাতে যদি আরেকটা সার্কুল সার্কুলার অ্যাড হয়ে যায় আরেকটা সার্কুল অ্যাড হয়ে যায় তো উপরের যে প্লেসটা ছিল উপরের যে ভয়েটটা ছিল এটা কিন্তু ফিল হয়ে গেছে ঠিক আছে কিন্তু একটা পেছন দিকে একটা ঠিক তুমি ভাবো তিনটা বল মাটিতে সাজানো আছে উপরে একটা স্পেস আছে ঠিক আছে তুমি যখন দেবে একটা আর একটা সার্কুল যখন একটা স্পেয়ার যখন তিনটা বলের উপরে রাখবে এইভাবে কিন্তু রাখবে ঠিক আছে তো কিছু ভয়েট ঢাকবে কিছু ভয়েট ইজ ফিল্ড বাই দ্য ফোর্থ সার্কেল বাট কমপ্লিটলি কিন্তু ভয়েট ফিল্ড হবে না কিছু ভয়েড রয়ে যাবে যেটা একদম মাটির সাথে লাগানো থাকবে তিনটা বলকে যদি মাটিতে রাখো তো উপরের ভয়েটটা ঢেকে যাবে কিন্তু কিছু ভয়েট কিছু যে মাটির থেকে অল্প উপরে কিছু যে ভয়েট থাকবে এটা কিন্তু থাকবে নাও দ্য ভয়েট এই যে ভয়েটটা সৃষ্টি হয়েছে এখানে কয়টা সার্কুল আছে আগে ছিল তিনটা উপরে দিলাম আমি এখন একটা তো হয়ে গেছে হয়ে গেছে এখন চার চারটা সার্কেল ঠিক আছে তো দিস ইজ ফোর্থ সার্কেল দিস সার্কেল ইজ ফোর ওকে তো আগে যেটা ট্রাইগোনাল ট্রাইগোনাল যেটা ভয়েট ছিল এটার উপর যখন আমি লাইট কালারের আরেকটা সার্কুল প্লেস করলাম তো দেয়ার ইজ এ নিউ ভয়েট দিস void ইজ formed বাই ফোর সার্কল দিস ইজ ওয়ান দিস ইজ টু দিস ইজ থ্রি অ্যান্ড লাইট ওয়ান ইজ ফোর ঠিক সেই রকম এখানে দেখো তিনটা রেড ঠিক আছে এই যে এই যে এই যে এই জায়গাটাতে দেখো টি লেখা যেটা আছে তিনটা রেড আর একটা উপরে নতুন একটা এসেছে তো টি ইজ এ ট্যাট্রা হেড্রেল এখন টিকে বলা হয়েছে ট্যাট্রা হেড্রেল ঠিক আছে ট্যাট্রা হেড্রেল কেন কেন কি এই দেখো এই যে ভ্যাকেন্সিটা ছিল ভয়েডটা ছিল এটার উপরে যখন আমি আরেকটা রেড সার্কুল রেখেছি ব্লুটা হয়েছে পেছনের যেটা যেটা লাইট আছে এটাকে এখন ব্লু দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে ঠিক আছে আগেরটাতে যেমন লাইট রেড দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে এখন এটা ব্লু স্কাই এই যে ভয়টা আছে এটার উপর যখন আমি আরেকটা একটা সার্কুল রেখেছি তো মনে করো এই তিনটা বল ব্লু কালারের তিনটা বল মাটিতে এইভাবে লাগানো আছে এইভাবে প্যাকিং আছে তো উপরে একটা স্পেস আছে এখন যখন আমি উপরে এই স্পেয়ারটা রেখে দেবো রেড কালারের তাহলে পুরোপুরি কিন্তু হানড্রেড পার্সেন্ট কিন্তু এই স্পেয়ারটা ফিল হবে না এই ভয়েটটা ফিল হবে না মানে কিছু ভয়েট থেকে যাবে তো এই যে নতুন ভয়েট ফর্ম হয়েছে আগে শুধু ট্রাইঙ্গল ছিল তিনটা স্পেয়ারের জন্য এই যে নতুন ভয়েড ফর্ম হয়েছে দিস ইজ নোন এস টেট্রা হেড্রাল টেট্রাহেড্রাল হোল কেন কি এখানে চারটা চারটা সার্কুল আছে এই দেখো আমি রেডটা যখন সরিয়ে যাচ্ছি এটা একটা ভয়েড আছে এটা পিছন দিকে ভিতর দিকে ভেতর দিকে ঠিক আছে তো দিস ইজ টেট্রা হোল কেন কি এখানে ওয়ান টু থ্রি ফোর চারটা চারটা বল আছে দিস ইজ টেট্রা হোল তো এটাকে বলছে ট্যাট্রা হেড্রেল হোল এবং আর একটা নতুন একটা ভয়েডের সৃষ্টি হয়েছে দিস ইজ অক্টা হেড্রেল তুমি যখন ট্রায়াঙ্গুলার ভয়েডকে ঢাকার জন্য উপরে আবার লাইট কালারের বলটা আবার অ্যারেঞ্জ করবে সব জায়গাতেই তখন একটা হবে অক্টা হেড্রেল কেন অক্টা হেড্রেল দেখো এই যে প্লেসটা আছে এই যে এই যে এই যে প্লেসটা আছে এই এই যে ও লেখা প্লেসটা আছে এখানে দেখো দিস প্লেস ইজ এটা উইথ থ্রি ডার্ক সার্কুল তিনটা হলো গিয়ে যেটা ডার্ক রেড সার্কুল এবং পিছন দিকে দেখো ওর সাথে আবার তিনটা লাইট সার্কুলও লাগানো আছে ঠিক আছে তোমরা এইভাবে দেখতে পারবে দেখো পিছনের দিকে তিনটা আর ব্লু কালার এবং এটা হয়েছে এটা হয়েছে রেড কালার এই যে ওটা আছে ওর দেখো ভালো করে ইমাজিন করো ও এই যে ও জায়গাটা আছে ও দেখো এইটা একটা সার্কল এটা একটা ডার্ক সার্কুল এটা একটা ডার্ক সার্কুল এবং পিছন দিকে দিস ইজ সার্কেল দিস ইজ সার্কল এবং এইটা লাইট তো ডার্ককে আমরা রেড ডার্ক দিয়ে দেখাচ্ছি এবং লাইটকে ব্লু দিয়ে দেখাচ্ছি তো দিস ইজ ভাইট দিস ইজ দ্য নিউ হোয়াইট ওকে তো এখানে এখানে দেখা যাচ্ছে এই যে আছে এখানে দিস ইজ দ্য নিউ অক্টাহাইড্রেল ভয়েট তো আমরা দেখতে পারলাম যে এই যে সার্কুলগুলো আছে দিস সার্কুল ইজ দ্য ফার্স্ট লেয়ার অফ হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং যেটাকে আমরা ডিপ রেড কালার দিয়ে দেখাচ্ছি এটার উপরে যখন আরেকটা সার্কুল দিচ্ছি ট্রাইগোনাল যে স্পেসটা আছে এটা ঢাকার জন্য ঠিক আছে ঢাকার জন্য দিচ্ছি না আরেকটা সার্কল ইট ফর্মস টেট্রাহাইড্রেল ভয়েট এজ ওয়েল এজ অক্টাহাইড্রেল ভয়েট তো লেটাস্ট টেক টু ডাইমেনশনাল হেক্সাগনাল লেয়ার যেটাকে বলা হচ্ছে এক্স এখন এটার যে এক্সের যে ট্রাইগনাল ভয়েড আছে এটাকে ঢাকার জন্য যে আরেকটা লেয়ার দিচ্ছি এই লেয়ারটা একটু ডিফারেন্ট প্রথম লেয়ার থেকে দিস ইজ নোন এস ওয়াই তো ওয়াই ঠিক আছে এখন হোয়ার এভার দ্য স্পেয়ার অফ সেকেন্ড লেয়ার ইজ অ্যাবাব দ্য ভয়েড অফ দ্য ফার্স্ট লেয়ার এ টেট্রাহেডেল ভয়েড ইজ ফর্মড যখন সেকেন্ড লেয়ারটা ফার্স্ট লেয়ারের উপরে দিচ্ছি টেট্রাহেডেল ভয়েড ফর্ম হচ্ছে এটাকে আমরা টি দিয়ে বোঝাচ্ছি দিস ইজ দ্য এক্সপ্লেনেশন অফ টেট্রা হেডেল বয়ের দেখো তিনটা লেয়ার ঠিক আছে এবং ট্যাট্রাহেডেল বয়েড ইজ রিপ্রেজেন্টেড বাই টি টি ক্লিয়ার জাস্ট লুক দিস ইজ দ্য ফার্স্ট লেয়ার এটা ভুলে যাও প্রথম ট্রাইকোনাল ভয়েড ছিল উপরে আরেকটা দিলাম তো উপরের জায়গাটা ফিল আপ হয়েছে কিন্তু ভিতরের ভয়েটটা থেকে গেছে তো ভিতরে আরেকটা ভয়েট আছে না তো ওইটাকে একটা হোল বলছে দিস ইজ টেট্রা হোল কেন কি এখানে চারটা স্পেয়ার আছে ঠিক যখন এইভাবে সেকেন্ড লেয়ার দিয়ে আমি সাজাচ্ছি ডার্কের উপরে লাইট সার্কেলটা দিচ্ছি দেয়ার ইজ এ ফরমেশন অফ অ্যানাদার হোল ইট ইজ ও ঠিক আছে দিস ইজ ও ও ইজ অক্টেড্রেল অক্টেড্রেল কেন এখানে দেখো তিনটা ডিপ সার্কুল আছে এবং পেছন দিকে দেখো তিনটা লাইট সার্কল আছে তো দিস ইজ অক্টাহেড্রেল ভয়েট দিস ইজ ও ঠিক আছে ট্রায়েঙ্গুলার ভয়েডস ইন দ্য সেকেন্ড লেয়ার আর অ্যাভ দ্য ট্রায়াঙ্গুলার ভয়েডস ইন দ্য ফার্স্ট লেয়ার অ্যান্ড দ্য ট্রায়াঙ্গুলার শেপস অফ দিস ডু নট ওভারল্যাপ এখানে কী বলা হয়েছে এই যে প্রথম লেয়ারের যে ট্রায়েঙ্গুল ছিল প্রথম লেয়ারে যে এই যে ট্রায়াঙ্গেল ছিল আর আমি যখন সেকেন্ড লে সেকেন্ড একটা লেয়ার দিলাম এটার এই যে ট্রায়াঙ্গল ট্রায়েঙ্গুলটাকে ঢাকার জন্য তখন কী হলো প্রথম লেয়ারে যে এপেক্স ছিল এটা নিচের দিকে ছিল যখন সেকেন্ড লাইট লেয়ারটা দিলাম এটার এপেক্সটা দেখো উপরের দিকে তো এই যে ট্রাইঙ্গল একটা নিচের দিকে আগে ছিল এখন হয়েছে উপরের দিকে তার মানে দুটা সেম নয় মানে এখানেও আর একটা আছে তো দিস ইজ রিপ্রেজেন্টেড বাই ও অক্টা হ্যাড্রেল বয়েড তো এই নাম্বারটা তোমরা মনে রাখবে দ্য নাম্বার অফ দিস টু টাইপস অফ ভয়েডস ডিপেন্ড আপন দ্য নাম্বার অফ ক্লোজ প্যাক্স ঠিক আছে তো লেট দ্য নাম্বার অফ ক্লোজ প্যাক স্পেয়ার বি এন যদি নাম্বার অফ এন নাম্বার অফ এই যে স্পেয়ার যেগুলা ঠিক আছে তো এই যে ক্লোজ প্যাকিং হয়েছে যদি মনে করো এন নাম্বার অফ স্পেয়ার আছে ঠিক আছে যদি মনে করো এন নাম্বার অফ স্পেয়ার দিয়ে ক্লোজ প্যাকিং হয়েছে তো এখানে অক্টাহাইড্রেল ভোয়েট থাকবে এন বা টেট্রাহাইড্রেল ভয়েড জেনারেটেড হবে টুয়াইজেন তো মনে করো এখানে দশটা স্পেয়ার আছে তাহলে অক্ট্রাহাইড্রেল ভয়েড কয়টা ফর্ম হচ্ছে টেন আর ট্যাট্রাহাইড্রেল ভয়েড কয়টা ফর্ম হচ্ছে টোয়েন্টি টুয়াইজেন ক্লিয়ার তো আমরা প্রথম দেখলাম দিস ইজ ওয়ান ডাইমেনশনাল ক্লোজ প্যাকিং রো দিস ইজ সেকেন্ড ডাইমেনশনাল টু ডাইমেনশনাল ইটস এ লেয়ার কালেকশন অফ রোস এখানে স্কোয়ার ক্লোজ প্যাকিং হয়েছে দিস ইজ দ্য টু ডাইমেনশনাল দিস ইজ দ্য হ্যাকসাগনাল ক্লোজ পেকিং টু ডাইমেনশনাল হ্যাক্সাগনাল ক্লোজ পেকিং এটা হলো গিয়ে থ্রি ডাইমেনশন একটা লেয়ারের উপরে আরেকটা দিস ইজ থ্রি ডাইমেনশান ঠিক আছে দেখো একটা লেয়ারের উপর আরেকটা দিস লেয়ার ইজ প্লেসড ওভার দিস লেয়ার এগেইন দিস লেয়ার ইজ প্লেসড ওভার দা সেকেন্ড লেয়ার ইন সাচ এ ওয়েট এ ইস ডাইরেক্টলি অ্যাবাব দিস এ অ্যান্ড দ্য থার্ড লেয়ার অফ এ ইজাইরেক্টলি অ্যাবাব দ্য সেকেন্ড এ সো দেয়ার ইজ এ ফরমেশন অফ দ্য এ এ টাইপ অফ থ্রি ডাইমেনশনাল ক্রিস্টাল লেটিস ওকে এবং এখানে কি আছে দেখো একটা ইউনিট সেল যেটা ফর্ম হয়েছে দিস ইজ এ কিউব এ যে এই যে চারটা এই চারটা দ্যার ইজ এ কিউবিক ইউনিট সেল ফরমেশন তো এখানে যখন আমরা আগেরটা ছিল এ এ টাইপ যেটা হয়েছিল আমরা স্কোয়ার ক্লোজ পেক দিয়ে যখন সাজিয়েছিলাম লেয়ারগুলোকে এখন দেখো যখন আমরা হেক্সাগোনেল ক্লোজ প্যাক ইউজ করেছি এখানে দুটো লেয়ার আছে প্রথম লেয়ারটা জাস্ট ইমাজিন করো ওর ট্রাইগোনাল ভয়েটটা যে ছিল আগে যে হেক্সাগোনাল লেয়ারে যে ট্রাইগোনাল ভয়েটটা ছিল এটাকে ভরার জন্য এটাকে ফিল করার জন্য আমরা আরেকটা লেয়ার দিয়েছি প্রত্যেকটা ক্ষেত্রে তো ফার্স্ট লেয়ারটা ছিল এক্স সেকেন্ড লেয়ারটা হয়েছে ওয়াই এবং যখন আমরা ট্রাইগোনাল ভয়েটটাকে ঢাকার চেষ্টা করেছি তখন এখানে আরেকটা ভয়েট সৃষ্টি হয়েছে এটা হলো কে ট্যাট্রাহাইড্রেল ভয়েট ওর ট্যাট্রাহাইড্রেল হোল তো এই সিস্টেমে আবার আরেকটা হোল সৃষ্টি হয়েছে এটা হলো অক্টা হেড্রেল যেখানে দেখো প্রথম তিনটা স্পেয়ারের ক্ষেত্রে যেগুলো ডার্ক আছে এখানে যেটা অ্যাপেক্স হয়েছিল এটা ডাউনে ছিল মানে এই দেখো জাস্ট ট্রায়েঙ্গলটা এইভাবে ছিল এখন নতুন যে স্পেয়ার হয়েছে এই যে লাইট কালারের এইদিকে দেখো ট্রাইঙ্গলটা উপরে তার মানে কি একটা উপরে ট্রাইঙ্গল আগে অলরেডি একটা নিচে ছিল তো ফিল হওয়ার জন্য তো নিচেই হওয়ার কথা ছিল কিন্তু এখন আরেকটা উপরে ফর্ম হয়েছে তার মানে একটা ভয়ের থেকেই যাচ্ছে স্পেয়ার বসানোর পরেও একটা মানে ভোয়েটটা কমপ্লিটলি যাচ্ছে না একটা ভয়েট থেকেই যাচ্ছে কেন কি আগে ছিল নিচের দিকে এফেক্স এখন হয়েছে উপরের দিকে এফেক্স তো দিস ইজ অক্ট্রাহেড্রেল হোল দিস ইজ টেট্রাহেড্রেল তিনটা ট্রাইগনেল ঢাকার জন্য দিস ইজ টেট্রাহেডেল বিকজ চারটা স্পেয়ার আছে ঠিক আছে এবং দিস ইজ অক্ট্রাহেড্রেল ছয়টা এই যে ভয়েট ইজ কানেক্টেড উইথ সিক্স থ্রি ব্লু অ্যান্ড থ্রি রেড ব্লুটা যেটা এটা হলো গে লাইট কালার ওকে তো এখন যদি নাম্বার অফ এন নাম্বার অফ স্পেয়ার দিয়ে এই রকম প্যাকিং হয় তো টোটাল অক্টাহেড্রাল ভয়েট সৃষ্টি হবে যদি এন নাম্বার অফ স্পেয়ার থাকে অক্টাহেড্রাল ভয়েট হবে এন এবং টেট্রাহেড্রাল ভয়েট হবে টুয়াইস এন ঠিক আছে তো এখানে লেখা আছে যদি কি বলে নাম্বার যদি সমান থাকে মানে নাম্বার যদি এন থাকে এন থাকে তাহলে অক্টাহেড্রাল ভয়েড হবে মানে যতটা আমি স্পেয়ার নিয়েছি অতটাই এন নাম্বার যদি স্পেয়ার নেই তাহলে এন নাম্বার অফ অক্টাহেড্রাল ভয়েড হবে ঠিক আছে টেট্রাহাইডেল ভয়েট হবে টুয়াইস ঠিক আছে টুয়াইস তো এই তিনটা পয়েন্ট আমরা একটু পরে ডিসকাস করছি চলে যাচ্ছি নেক্সট জায়গাতে এখনের জায়গাটা একটু কমপ্লিকেটেড তোমরা ভালো করে দেখতে হবে এখন দেখো সেকেন্ড লেয়ার বসানোর পরে দুটো ভয়েট সৃষ্টি হয়েছে টেট্রাহেড্রেল ভয়েট এবং অক্টা হেড্রেল ভয়েট এখন আমাদের তিন নম্বর লেয়ারটা এমনভাবে বসাতে হবে যাতে টেট্রাহেডেল ভয়েটটাকেও আমরা ফিল করতে পারি এবং অক্টা হেড্রেল ভয়েটটাকেও ফিল করতে পারি কিন্তু এমনভাবে কোনো তিন নম্বর লেয়ার বসানো যাবে না যাতে দুইটাই ফিল হয়ে যায় ঠিক আছে তো প্রথম আমরা চেষ্টা করবো কীভাবে অক্ট্রাহটের লেয়ারটাকে আমরা ফিল আপ করবো এখন মনে করো সরি টেট্রাহেডের লেয়ারটাকে কীভাবে ফিল আপ করবো এখন মনে করো দিস ইজ দ্য টেট্রাহাইডের লেয়ার এখন এই যে টেট্রাহাইডের লেয়ার আছে না তো এটাকে যদি আমরা ফিল করি তো এইটার উপরে একটা এই লেয়ারের উপরে একটা স্পেয়ার বসানো হচ্ছে তো এখানে দেখো ওই যে ডিপ কালার যেটা এটা যদি এ থাকে এটা এক্স বলেছিলাম না মনে করো এটা এ এর উপর হয়েছে একটা লাইট কালারের স্পেয়ার এই জন্যই তো টি হয়েছে না এখন যখন আমি আরেকটা তিন নম্বর লেয়ারটা দিচ্ছি দেখো তিন নম্বর লেয়ারটা আর ওই যে প্রথম যেটা ডিপ লেয়ার ছিল এটা পুরো আইডেন্টিক্যাল মানে প্রথমটা যদি এ হয় লাইটটা যদি বি হয় তিন নম্বরটা হবে আবার এ ঠিক আছে তো এখানে দেখো কভারিং টেট্রাহাইডেল ভয়েডস tetrahedral void অফ দ্য সেকেন্ড লেয়ার মে বি covered বাই the স্পেয়ার্স of দ্য থার্ড লেয়ার ইন দ্য ইন দিস case দ্য স্পেয়ার অফ the থার্ড লেয়ার আর exactly aligned with দ্য those অফ দ্য ফার্স্ট লেয়ার ঠিক আছে তো আমরা দেখতে পেলাম এই যে টেট্রাহেডেল ভয়েড এই যে টি লেখা আছে এটাকে যদি ঢাকতে লাগে তো আবার যেটা স্পেয়ার আমি বসাবো এই স্পেয়ার আর ওই যে ডিপ স্পেয়ারটা পুরো আইডেন্টিক্যাল তো ডিপ স্পেয়ার পরে আসছে লাইট স্পেয়ার আবার যখন আমি তিন নম্বর লেয়ার দিচ্ছি তখন হচ্ছে আবার আরেকটা স্পেয়ার যেটা প্রথম লেয়ার যেটা ডিপ ছিল ওইটা আইডেন্টিক্যাল তো প্রথম ডিপ ছিল এ সেকেন্ড লাইট বি তিন নম্বরটা যখন আইডেন্টিক্যাল হচ্ছে তিন নম্বরটা আবার হচ্ছে এ মানে এ বি এ তো চার নম্বরটা হবে আবার বি ঠিক আছে চার নম্বরটা হবে আবার বি ঠিক আছে তো দিস প্যাটার্ন ইজ এ বি এ বি প্যাটার্ন তো এখানে দেখো একটা হেক্সাগন আছে হেক্সাগনের অ্যারেঞ্জমেন্ট ঠিক আছে বিটা হয়েছে ওই যে হেক্সাগনে হেক্সাগনে এই যে হেক্সাগন আছে হেক্সাগনে হেক্সাগনে যে ওই যে শেপের যে ভয়েড আছে এইটা ঢাকার জন্য বিটা যেটা হবে এই যে এই যে পিকচারটা হয়েছে দিস ইজ ট্রায়াঙ্গল বি ইজ ট্রায়াঙ্গল ঠিক আছে তো আমরা দেখেছি যখন হেক্সাগনে ট্রায়াঙ্গল আমরা ঢাকছি এ বি দিয়ে ইন কেস অফ দিস এইটার ক্ষেত্রে টেট্রাহেডেল ভয়েড ঢাকার জন্য তো এটা যদি এ হয় লাইটটা হয়েছে বি আবার টিটাকে যখন ঢাকতে চেষ্টা করছি এটা হচ্ছে আবার প্রথমটার মতো তে দিস ইজ ফার্স্ট হেক্সাগন এটা হয়েছে ট্রাইগোনাল ভয়ে ঢাকার জন্য আমরা বিটা দিয়েছিলাম দিস ইজ এগেইন হেক্সাগন তো দিস ইজ এ বি এ তো এটা যদি আবার দেই সেম জিনিসটা হবে আবার বি ঠিক আছে এ বি এ বি তো দিস ইজ এ বি এ বি অ্যারেঞ্জমেন্ট তো এই অ্যারেঞ্জমেন্টের নাম হয়েছে হেক্সাগনেল এইচসিপি পি এল ক্লোজ প্যাক স্ট্রাকচার দিস ইজ থ্রি ডাইমেনশনাল দিস সর্ট অফ অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটমস ইজ ফাউন্ড ইন মেনি মেটেলস লাইক ম্যাগনেশিয়াম অ্যান্ড জিঙ্ক ওকে ম্যাগনেশিয়াম এবং জিঙ্কের মধ্যে এইরকম অ্যারেঞ্জমেন্ট থাকে তো আমরা কি দেখতে পারলাম দিস ইজ দ্য ফার্স্ট লেয়ার লাইট ওয়ান ইজ দ্য সেকেন্ড লেয়ার দেয় আর লটস অফ ভয়েডস আর ফর্মড ভয়েডস অর হোলস টি অ্যান্ড ও ঠিক আছে টি এবং ও ফর্ম হয়েছে তো এখন আমরা টিকে ঢাকার চেষ্টা করছি তো টিকে যখন ঢাকার জন্য এই তিন নম্বর লেয়ারটা যখন আমি বসাবো তিন নম্বর লেয়ারটা তখন দেখব তো এই তিন নম্বর লেয়ারটা ঠিক প্রথম লেয়ারের এই যে এই লেয়ারের আইডেন্টিক্যাল হয়ে যাবে দেখো এই এই জায়গাটাতে দেখো আমি যখন বসাবো তখন দেখো এই যে রেড সার্কেল যেটা ছিল এরপরে ছিল লাইট সার্কুল তিন নম্বর লেয়ারটা আবার এই রেড সার্কুলের আইডেন্টিক্যাল ঠিক আছে তো তিন নম্বরটা যদি প্রথমটা আইডেন্টিক্যাল হয় চার নম্বরটা আবার সেকেন্ডটা আইডেন্টিক্যাল হবে ঠিক আছে তো এখানে আমরা এটা দিয়ে বোঝাচ্ছি দিস ইজ দ্য হেক্সাগন বিকজ এটা হেক্সাগোনাল অ্যারেঞ্জমেন্ট ছিল তো হেক্সাগনে যে ট্রাইকনাল যেটা ফর্ম হয়েছে ভয়ে ট্রাইগোনাল ঢাকার জন্য এখানে ট্রাইগোনাল তো এরপরে যেটা ট্যাট্রাহে ভয়েড হয়েছিল তো এটা ঢাকার জন্য যে লেয়ারটা দিয়েছিলাম এটা ঠিক আবার প্রথম লেয়ারের আইডেন্টিক্যাল হয়েছে ইফ দিস ইজ হ্যাক্সাগন দিস ইজ অলসো হ্যাক্সাগন তো দিস ইজ এ দিস ইজ বি দিস ইজ এ এগেইন দিস ইজ বি তো দিস ইজ এ বি এ বি এরেঞ্জমেন্ট ঠিক আছে তো দিস ইজ কল্ড হ্যাক্সাগোনাল অ্যারেঞ্জমেন্ট এই অ্যারেঞ্জমেন্ট এই যে টেট্রাহাইড্রেল ভয়েডটাকে ঢাকার জন্য যে অ্যারেঞ্জমেন্ট হয়েছে তিন নম্বর লেয়ারটা দেওয়ার জন্য যে অ্যারেঞ্জমেন্ট হয়েছে দিস ইজ নোন অ্যাজ হ্যাক্সাগোনাল ক্লোজ প্যাক্ট অ্যারেঞ্জমেন্ট এই সি পি এটা জেনারেলি ম্যাগনেশিয়াম এবং জিঙ্কের ক্ষেত্রে দেখা যায় এখন আমরা যদি অক্টাহাইড্রেল ভয়েডটাকে ঢাকি জাস্ট ইমাজিন ঠিক আছে জাস্ট ইমাজিন এখানে দেখো এই একটা লেয়ার এই আর একটা লেয়ার এখন যখন অক্টা হেডডেল ভয়েটটাকে ডাকছি তো দিস ইজ দ্য থার্ড লেয়ার এই দেখো অক্টা হেডডেলকে যখন ডাকছি এখানে ডাকছি দিস ইজ দ্য থার্ড লেয়ার তো ইউ জাস্ট সি দিস ইজ ডার্ক রেড দিস ইজ লাইট রেড অ্যান্ড দ্য থার্ড লেয়ার ইজ দিস নিউ ওয়ান তো ইফ ডার্ক রেডওয়ালা যেটা ছিল এটা যদি এ হয় লাইটটা যদি বি হয় তিন নম্বর লেয়ারটা মানে কেউর সাথে আইডেন্টিক্যাল নয় তো তিন নম্বর লেয়ারটা হবে গিয়ে সি তো অক্টা হেডেল ভোয়েটকে ঢাকার জন্য যেটা তিন নম্বর লেয়ার দিচ্ছি দিস ইজ দ্য হেক্সাগন হেক্সাগনে তো ট্রায়েঙ্গুল ফর্ম হয়েছিল ট্রায়েঙ্গুল ভোয়েট সো দিস ইজ দ্য ট্রায়েঙ্গুল ভোয়েট হয়েছে তো ট্রায়েঙ্গুল ভোয়েটে যে অক্টা হেটেল হয়েছিলো দিস ইজ নিউ সি সিটা হয়েছে আবার উল্টো ট্রায়াঙ্গল ঠিক আছে তো এখানে কি হয়েছে এবি সি সিস্টেম তো এখানে দেখো যখন আমরা যখন আমরা অক্টা হেডেলটাকে ঢাকছি দিস ইজ নিউ লেয়ার ইস ইজ সি ফার্স্ট ছিল এ সেকেন্ড ছিল বি তিন নম্বর ছিল সি ঠিক আছে এটা মানে যেটাকে আমরা এক্স বলেছিলাম এক্স বলেছিলাম এটাকে আমরা লাইটটাকে ওয়াই বলেছিলাম ঠিক আছে এখন যেহেতু এবিসিটা বেশি ইজিলি বলা মানে ক্লেচার এই জন্য এটাকে এ বলছি সেকেন্ডটা বি লাইটটা বি এবং অক্টা ঢাকার জন্য যেটা দিচ্ছি এটা হচ্ছে সি অক্টা হ্যাডেলকে ঢাকার জন্য যখন দিচ্ছি আর একটা ইট ফর্মস এগেইন ট্রাইগোনাল ভয়েট ইট ফর্মস এগেইন ট্রাইগোনাল ভয়েট ঠিক আছে তো এটা যখন দিচ্ছি ইট ফ্রমস এগেইন সরি এটা এটা হয়েছে প্রথম হেক্সাগনেল হেক্সাগনেল যে ট্রাইগোনাল ভোয়েট ছিল এটা যখন দিয়েছি ইট ফ্রমস এগেইন অক্টাহেড্রেল ভয়েট অক্টাহেড্রেল ভোয়েটকে যখন ঢাকতে চেষ্টা করছি তখন ইট ফ্রমস এগেন ট্রাই ট্রাইগোনাল ঠিক আছে তো ট্রাইগোনাল ভোয়েট আমরা একটু আগে দেখেছিলাম ট্রাইগোনাল ভোয়েটের উপরে আবার হেক্সাগন থাকে তো এটা আবার হেক্সাগন দিচ্ছি তো দিস ইজ অ্যারেঞ্জমেন্ট এবিসি এগেইন এ এগেইন বিসি ওকে দিস ইজ এবিসি এব এব এবি প্যাটার্ন সো দিস প্যাটার্ন ইজ নোন লো এব 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 এ দিস ইজ কিউবিক অ্যারেঞ্জমেন্ট সো দিস প্যাটার্ন ইজ নোন অ্যাস কিউবিক ক্লোজ প্যাক কিউবিক ক্লোজ প্যাক অর ফেস সেন্টার কিউবিক এফ মডিউলস লাইক অ্যান্ড সিলভার ক্রিস্টালাইজ ইন স্ট্রাকচার কপার সিলভার এই রকমের স্ট্রাকচার দেখায় ঠিক আছে তখন আমরা চলে যাচ্ছি এখানে বলেছিলাম যে কোনো জিনিস যদি ক্লোজ প্যাকিং হয় বা ক্লোজ কিউবিক কিউবিক ক্লোজ প্যাকিং হয় যেটা এটাকে বলছি কিউবিক ক্লোজ প্যাকিং অথবা ফেস সেন্টার কিউবিক এবং এটাকে বলেছিলাম এইচসিপি তো এখানে যতটা নাম্বার অফ স্পেয়ার আছে যতটা নাম্বার অফ স্পেয়ার দিয়ে তিন নম্বর স্পেয়ারটা এখানে দেখানো হয়নি যতটা নাম্বার অফ স্পেয়ার আছে অতটা নাম্বার অফ টেট্রাহেডেল হোল জেনারেট হয় ঠিক আছে নাম্বার অফ যতটা স্পেয়ার আছে অতটা নাম্বার অফ নাম্বার অফ অক্টাহেডেল ভয়েডস প্রেজেন্ট ইন দ্য লেটিস ইজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ ক্লোজ প্যাক পার্টিকলস নাম্বার অফ টেট্রাহেডেল ভয়েডস জেনারেটেড ইস টুয়াইস দ্য নাম্বার অফ স্পেয়ার ওকে তো যতটা নাম্বার অফ পার্টিকল থাকে অতটাই নাম্বার অফ অক্ট্রাহেডেল ভয়েটস থাকে বা যতটা নাম্বার অফ স্পেয়ার থাকে স্পেয়ার দিয়ে যেটা ওই যে লেয়ারটা হয় অতটা নাম্বার অফ টেট্রাহেডেল ভয়েট থাকে না এর থেকে বেশি থাকে টেট্রাহেডেল ভয়েট থাকে যতটা নাম্বার অফ স্পেয়ার থাকে এর থেকে ডবল থাকে ঠিক আছে এখন মনে করো ইন আয়নিক সলিড দ্য বিগার আয়নস ইউশুইলি ফর্ম দ্য ক্লোজ প্যাকড স্ট্রাকচার অ্যান্ড দ্য স্মলার আয়ন্স অকুপাই দ্য ভয়েট এই যে আয়নগুলো দেখছো দিস অল আয়নস আর এনায়ন দিস অল আয়নস আর এনায়ন ওকে এবং এনায়নের মধ্যে যে ভয়েট থাকে এখানে থাকবে ক্যাটায়ন তো একটা আয়নে জেনারেলি এনায়নগুলো কী করে আয়নিক সলিডে বিগার আয়নগুলো কী করে এই ক্লোজ প্যাকিং ফর্ম করে এবং যে ভয়েট থাকে দিস ইজ অকুপাইড বাই ক্যাটায়ন ইফ দ্য ক্যাটায়ন ইজ স্মল অ্যান্ড আফ দেন টেট্রাহাইড্রেল ভয়েডস আর অকুপাইড অ্যান্ড ইফ বিগার দেন অক্ট্রাহেডেল ভয়েডস যদি ক্যাটায়নের সাইজ ছোটো থাকে তো এটা কী করবে টেট্রাহাইড্রেল ভয়েডকে অকুপাই করবে এবং যদি ক্যাটায়নের সাইজ বড় থাকে এটা কী করবে ভয়েডের তা অকুপাই করবে ইন এ গিভেন কম্পাউন্ড দ্য ফ্র্যাকশন অফ অক্টাহাইডেল ওর টেট্রাহাইড্রেল ভয়েড দেট আর অকুপাইড ডিপেন্ডস অপন দ্য কেমিক্যাল ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড অ্যাস ক্যান বি সিন ফ্রম দ্য ফলোয়িং এক্সাম্পলস ঠিক আছে তো ইন এ গিভেন কম্পাউন্ড ফ্র্যাকশন অফ অক্ট্রা হেডেল অর্ড্রা হেডেল ভয়েড দ্যাট আর অকুপাইড ডিপেন্ডস অন দ্য কেমিক্যাল ফর্মুলা কেমিক্যাল ফর্মুলার উপর ডিপেন্ড করে হেডেল ভয়েড এবং কত ট্যাট্রাহেডেল ভয়েড কতটুকু অকুপাই করবে তো এই পেজ থেকে আমরা বুঝতে পারলাম যে যতটা নাম্বার অফ সার্কুল দেখেছি অতটা নাম্বার অফই অক্টাহেডেল ভয়েড ফর্ম হবে এবং যতটা নাম্বার অফ সার্কুল দিয়ে সিসিপি এবং এইচসিপি অ্যারেঞ্জমেন্ট হয়েছে অতটা নাম্বার অফ অক্টাহেডেল ভয়েড ফর্ম হবে কিন্তু যত যতটা নাম্বার অফ সার্কুল দিয়ে সিসিপি এবং এইচসিপি হয়েছে এর থেকে ডবল হেডেল ভয়েড থাকবে যদি কোনো আয়নিক সলিড থাকে বিগার আয়ন যেটাকে অ্যানায়ন বলা হচ্ছে এই এনায়নগুলো থাকবে ওই যে এনায়নগুলো দিয়েই সিসিপি এবং এসিবি অ্যারেঞ্জমেন্ট হবে এবং ওদের মধ্যে যে ভয়েটটা হবে দিস আর ফিল আপ বাই ক্যাটায়ন যদি ক্যাটায়নের সাইজ থাকে দিস ক্যান ভয়েডস এবং ক্যাটায়নের বড় থাকে দিস ক্যান ফিল দ্য অক্টেডেল ভয়েট তো আমরা জেনারেলি এই ভয়েট থেকে অক্টাহেডেল টেট্রাহেডেল ভয়েট থেকে কতটুক অ্যাটম আছে বা কতটুক আয়ন আছে এটার থেকে আমরা ওর কেমিক্যাল ফর্মুলাটা ডিজাইন করতে পারি ফলোইং ফর্মুলা ফলোইং এক্সাম্পল যেটা লেখা আছে এটা একদম লাস্টে দিস ইজ এক্সাম্পল টু এক্সাম্পল এখানে ভালো করে দেখো এ কম্পাউন্ড ইজ ফর্ম বাই টু এলিমেন্টস এক্স অ্যান্ড ওয়াই একটা কম্পাউন্ড ফর্ম করছে দুটা এলিমেন্ট দিয়ে এক্স এবং ওয়াই দিয়ে অ্যাটমস অফ এলিমেন্ট ওয়াই ওয়াইটা হয়েছে অ্যানায়ন মেক সিসিপি অ্যান্ড দোজ অফ এলিমেন্ট এক্স এক্সটা হয়েছে ক্যাটায়ন অকুপাই দ্য অল অক্টাহেড্রাল ভোহাইটস হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড এখানে বলা হয়েছে একটা কম্পাউন্ডে এক্স আছে এবং ওয়াই আছে এক্সটা হয়েছে ক্যাটায়ন ওয়াইটা হয়েছে অ্যানায়ন তোমরা বুঝতে পারলাম এনায়নটা দিয়েই সিসিপি অ্যারেঞ্জমেন্ট বানানো হয়েছে তো ওয়াইটা হচ্ছে অ্যানায়ন ঠিক আছে তে বলা হয়েছে এটার ফর্মুলা কত হবে আর এক্স যেটা ক্যাটায়ন ইট অকুপাই দ্য অক্ট্রাহাল ভয়েস ভয়েস তো দ্য সিসিপি লেটিস ইজ ফর্মড বাই দ্য এলিমেন্ট ওয়াই ঠিকই এই যে ওয়াই আছে ওয়াই ইজ এনায়ন এনায়ন দিয়েই এই সিসিপি লেটিস হয়েছে তো

এনআন এস মেক সিসিপি অ্যান্ড দোজ অফ এলিমেন্ট এক্স কেটায়ন অকুপাই অল অক্টেটাল হোল তো যতটা নাম্বার অফ অক্টাহেডেল হোল আছে অক্টাহেডেল হোলের নাম্বার হলো ওয়াই আবার প্রত্যেকটা ওয়াইতে এক্স দিয়ে ফিল আপ আছে তো নাম্বার অফ ওয়াই আর নাম্বার অফ এক্স সমান থাকবে ঠিক আছে সিন্স অল অক্টেডেল ভয়েটস আর অকুপাইড বাই অ্যাটমস এক্স অ্যান্ড দেয়ার নাম্বার উড অলসো বি ইকুয়াল টু দ্য নাম্বার অফ ওয়াই তো হবে ওয়ান ইজ টু ওয়ান দেয়ার দ্য ফর্মুলা কম্পাউন্ড ইজ এক্স ওয়াই দেখো ইট ইটস এ ভেরি সিম্পল এক্সাম্পল এখানে একটা কম্পাউন্ড আছে এক্স এবং ওয়াই ওয়াই দিয়ে সিসিপি অ্যারেঞ্জমেন্ট হয়েছে তো যেহেতু ওয়াই দিয়ে সিসিপি অ্যারেঞ্জমেন্ট হয়েছে তো নাম্বার অফ ভয়েডস অক্টাহেটেল ভয়েডস তো ওই কম্পাউন্ডে থাকবে ওয়াই অ্যামাউন্ট আবার এখানে বলা হয়েছে এই যে এক্স ক্যাটায়ন যেটা আছে দিজ আর অলসো অকুপাই অল দ্য অক্টাহেডেল ভয়েটস এই যে এক্স আছে এক্সটা যতটা অক্টাহেড্রাল ভয়েড এই কম্পাউন্ডে ফর্ম হয়েছে অতটাই অকুপাই এক্স করে আছে তো ওয়াইটা অক্টাহেড্রাল ভয়েড এখানে ফর্ম হয়েছে কেন ওয়াই আর দ্য নাম্বার অফ স্পেয়ার্স অর নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট যেটা দিয়ে সিসিপি হয়েছে তো ওয়াই যদি অক্টাহেড্রাল ভয়েড ভয়েড হয় তো প্রত্যেকটা ক্ষেত্রে এক্স দিয়ে ফিল আপ আছে মানে যতটা ওয়াই আছে অতটা এক্স আছে তো কম্পাউন্ডে এক্স যদি ওয়ান থাকে ওয়াইও থাকবে ওয়ান এক্স যদি টু থাকে ওয়াইও থাকবে টু তো আলটিমেটলি দ্য কেমিক্যাল ফর্মুলা ইজ এক্স ওয়াই এক্স আর ওয়াইটা ওয়ান ইস টু ওয়ান রেশিওতে থাকবে এক্সাম্পল টু

তো কতটা নাম্বার অফ ট্যাট্রাহেডেল ভোয়ট থাকবে যতটা দিয়ে ফর্ম হয়েছে এই সিবি যতটা সার্কেল দিয়ে বিজ দ্য নাম্বার অফ সার্কল টোটাল ঠিক আছে তো ওর টেট্রাহেডেল ভোয়ার্ডস কতটা থাকবে অক্ট্রাহেডেল থাকবে ইকুয়েল এবং টেট্রাহেডেল ভার্ডস থাকবে টুয়াইস ঠিক আছে এখানে লেখা আছে দ্য নাম্বার অফ ট্যাট্রাহেডাল ভয়েড ফর্ম ইজ ইকুয়াল টু টুয়াইস দ্য নাম্বার অফ অ্যাটমস অফ এলিমেন্ট বি ক্লিয়ার অ্যান্ড এখানে বলা হয়েছে অ্যান্ড দোজ অফ এলিমেন্ট এ অকুপাই টু থার্ড অফ টেট্রাহেডেল ভয়েড অ্যাটম বি দিয়ে হয়েছে এইচ সিপি লেটিস বিজে এনায়ন এবং এ যেটা ক্যাটায়ন আছে অকুপাইড টু থার্ড অফ টেট্রাহেডেল বয়েড এই সিস্টেমে যতটা ট্যাট্রাহেডেল বয়েড সৃষ্টি হয়েছে অর টু থার্ড টেট্রাহেডাল বয়েড ফিল হয়েছে এ দিয়ে অ্যান্ড অনলি টু থার্ড অফ ইজ দি অকুপাইড বাই দ্য অ্যাটমস অফ এলিমেন্ট এ হেন্স দ্য রেশিও অফ নাম্বার অফ অ্যাটমস অফ এন্ড বি ঠিক আছে বিটা যদি ওয়ান হয় এটা থাকবে টুয়াইস দিস এটা ছিল টু বি হবে তো ঠিক আছে তো টু ইজ বি হলে এখানে বলা হয়েছে অনলি টু থার্ড অফ দিস মানে টু ইন্টু টু ইন্টু টু থার্ড ইস টু ওয়ান ওয়ানটা হলো বির রেশিও তো টু ইন্টু টু থার্ড ইজ ফোর ঠিক আছে তো রেশিও হলো গিয়ে আলটিমেট যখন টু ইন্টু টু বাই থ্রি ইস টু ওয়ান ইকুয়াল টু ফোর ইস টু থ্রি দ্যাট ইজ ফর্মুলা হবে এর ফোর বি থ্রি ঠিক আছে তো তোমরা দেখো ভালো করে এক্সাম্পল টুতে বলা হয়েছে বি দিয়ে এইচসিপি ফর্ম হয়েছে তো নাম্বার অফ সার্কলস অর অ্যারেঞ্জমেন্ট ইজ বি তো টেট্রাহেডেল ভয়েসটা হবে টুয়াইস বি কিন্তু টুয়াইস বি মধ্যে আবার টু থার্ড এ দিয়ে অকুপাই তো টুয়াইস বি মধ্যে টু থার্ড হয়েছে টেট্রাহাইড্রেল ভোয়ার্ডস টু থার্ড হয়েছে টেট্রাহাইড্রেল ওয়ার্ডস এ দিয়ে অকুপাই তো এটা থাকবে টুর টু থার্ড টু ইন্টু টু থার্ড বি যদি ওয়ান হয় এটা হবে টু আর টু থার্ড ঠিক আছে ঠিক আছে অ্যাকচুয়ালি বি ওয়ান হলে এটা হতেছিল টু কেন কি এই যে টেট্রা হেডেল ভয়েড নাম্বার টেট্রা হেডেল বয়েড কিন্তু এখানে বলা বলা হয়েছে টেট্রা হেডেল বয়েডের টু থার্ড মানে টু ইন্টু টু থার্ড ঠিক আছে তো টু ইন্টু এ আর বি রেশিওটা হবে এ হবে টু ইন্টু টু থার্ড ইজ টু ওয়ান অর ফোর ইস টু থ্রি দ্য ফর্মুলা ইজ এ ফোর বি থ্রি ওকে সো দিস ইজ দ্য অ্যারেঞ্জমেন্ট ক্লোজ প্যাকিং অ্যারেঞ্জমেন্ট ঠিক আছে আমরা শুরু করেছিলাম ওয়ান ডাইমেনশন থেকে চলে গেছিলাম টু ডাইমেনশন লেয়ার ফর্ম করছে এরপরে আমরা দেখেছিলাম হেক্সাগোনাল ক্লোজ পেকিং স্কোয়ার ক্লোজ পেকিং এখন থ্রি ডাইমেনশন একসাথে যখন অ্যারেঞ্জ করছি এ এ এ টাইপ কিউবটা হচ্ছে একটা ইউনিট সেল যখন স্কোয়ার ক্লোজ পেকিংকে করছি এ এ টাইপ হচ্ছে যখন হেক্সাগোনালকে করছি টেট্টা হাইড্রেল ভয়েড এবং অক্ট্রাহাইড্রেল ভয়েড ফর্ম হচ্ছে যখন প্রথম হেক্সাগোনাল লেয়ারের উপরে আরেকটা লেয়ার আমরা দিচ্ছি টু ফিল্ড দ্য ট্রাইগোনাল ট্রাইগোনালকে ফিল করার জন্য আমরা যখন সেকেন্ড লেয়ার দিচ্ছি ইট ফর্মস অক্টা হেড্রেল অ্যান্ড টেট্রা আবার যখন তিন নম্বর লেয়ারটা দিচ্ছি একবার কি হচ্ছে টেট্রা হেডডেলটাকে ফিল করছি একবার কি হচ্ছে আমি অক্টা হেড্রেলটাকে ফিল করছি তো যখন আমি টেট্রা হেড্রেলটাকে ফিল করছি তিন নম্বর লেয়ার দিয়ে যখন আমি টেট্রা হেডেলটাকে ফিল করছি তিন নম্বর লেয়ারটার প্রথম লেয়ারটা সেই হয়ে গেছে মানে এ বি এ বি টাইপ এবিএ বি টাইপ ইস ইজ কল্ড হেক্সাগোনাল অ্যারেঞ্জমেন্ট যখন অক্টা হেডেল ভয়েডটাকে আমি ফিল করছি তখন এবিসি এ মানে এবিসি এবিসি টাইপ দিস ইজ কল কিউবি ক্লোজ প্যাক অর ফেস সেন্টার অ্যান্ড দিস ইজ সাম এক্সাম্পলস তো দিস ইজ দ্য ক্লোজ প্যাক অ্যারেঞ্জমেন্ট ইন ক্রিস্টেল তো তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং কোনো যদি কোশ্চেন থাকে তোমরা আমার যে নাম্বার দিয়েছি এটাকে কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে থ্যাংক ইউ